দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাব কয়েকটি পরিবারের কাছে। কিছু পরিবারে তাদের মা বাবার জন্য ছেলে মেয়েদের কি দুর্গতি না পোহাতে হয়। তাহলে আসুন প্রথমেই আমরা শৈকিয়ার পরিবারে যাই। 100 মিটার রেস, স্মল বয়েজ এন্ড গার্লস, 1 2 3। সিনিয়র সেকশন ফাইনাল রাউন্ড, রেডি, 1 2 3 3। মা, ও মা, বাবা কখন আসবে বলো না? আসবে, দাঁড়া, একটা কাজে বেরিয়ে গেছে, আসবে। আসলে জানো তো মা, ওর আজকে পাওয়া প্রাইজ গুলো দেখানোর ইচ্ছা করছে। দেখাবি দাঁড়া। 9টা তো বাজে, আমাদের ভাত খেয়ে শোবার সময় হয়ে গেল, একটা ফোন করো না। কাজের সময় ফোন করলে বাবার রাগ উঠবে। আসবে দাঁড়া। পাপাকে তুই জানিয়েছিস যে আজকে খেলায় কটা প্রাইজ পেয়েছিস? আমি তো বলেছি, বাবা জেনেছে। তাহলে আজকে দেখবে পাপা কিছু না কিছু একটা গিফট আনবে। আমি জানি তো। তার মানে তোমরা বাবার জন্য গিফটের আশায় বসে আছো? তা নয়, পাপাকে আমার প্রাইজ গুলো দেখাবার জন্য। পাপা, মামুনি, পাপা, পাপা, আজকে খেলাতে আমি 3টে প্রাইজ পেয়েছি। ফার্স্ট প্রাইজ। সত্যি? হ্যাঁ। কংগ্রাচুলেশন মাই সান। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। আমি পাইনি পাপা। পাপা, পাপা, আমার ট্রফি গুলো দেখবে? দেখবো, কেন দেখবো না? তার আগে তোমার জন্য একটা দামি আর সুন্দর ঘড়ি এনেছি। আমি জানি তুমি আমার জন্য গিফট আনবে। এটা তোমার ঘড়ি। পাপা, থ্যাংক ইউ। ইয়ে ইয়ে ইয়ে। দেখি দেখি পাপু, আমাকে দেখা। দাঁড়া তো, আমি এখনো দেখিনি, তুই আগে দেখবি। তোর ঘড়ি তুই নিবি, আমি শুধু দেখতে চেয়েছি, তুই তো সবসময় দেখবি। দাঁড়াও তো, তোমরা ঝগড়া করবে না। দেখো না মা, ঘড়িটা এখনো দেখালো না ভাই। আমি তো দেখিনি এখনো। দাঁড়া মামুনি, তোর জন্য একটা এনেছি, এই যে নে। আমার জন্য? ও পাপা, ইউ আর সো সুইট। দেখি দেখি তোর গিফটটা কেমন। দেখাবো না, তোরটা দেখতে দিয়েছিলি? ওদেরকে তুমি এগুলো ঝগড়া করার জন্য কেন এনে দাও? বাদ দাও তো, খাওয়ার ব্যবস্থা করো।
বা কি সুন্দর ঘড়িটা! আমারটাও সুন্দর। দেখো দুটোই সুন্দর। তোমরা এরকম করে ঝগড়া করলে আমি কিন্তু আর গিফট আনবো না। ঠিক আছে আর ঝগড়া করবো না। পাপা আনবে? হ্যাঁ, আমি প্রাইজ পেয়েছি বলে আমাকে গিফটটা দিয়েছো, কিন্তু ওকে কেন দিলে পাপা? আমার স্কুলে খেলা হলে পাবো তো, সেই জন্য। তোর স্কুলে খেলাই হয় না। এবার হবে দেখিস। হবে হবে, কালকে কিন্তু স্কুল আছে। আমি ভাত বেড়েছি, তোমরা মুখ হাত ধুয়ে ভাত খেতে আসো, হবে তো? এই ধুমলু, আমার টিফিনে এক পিস ব্রেড বেশি হয়েছে, খাবি নাকি? চাই নাকি? দে, তাহলে খেয়ে নেবো। এই ধুমলু, আমারও চাউমিন বেশি হয়েছে, খাবি নাকি? না খেলে তো তুই আবার দুঃখ পাবি, দেখে নি। এই মোটু, খা ভালো করে, আরো মোটা। রাক্ষস 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 আজি মনে মনে লাগে হোলি, আজি বনে বনে জাগে 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 হোলি, আজি মনে মনে লাগে হোলি, আজি মনে মনে লাগে হোলি, আজি মনে মনে লাগে হোলি। আপনারা যদি এই মিউজিক অ্যালবামটি এবং ফিল্মটি কিনতে চান বা দেখতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে লগ অন করুন www.randeep-productions.com। মা, আজ কি বানিয়েছো? চিকেন আছে গো ধুমলু। তাহলে আগে খেয়ে নি, তারপরে জামা কাপড় ছাড়বো। হাতটা আগে ধুয়ে নাও, পরে ধোবো। এত খিদে পেয়েছে নাকি? মাংসগুলো কোথাও যাচ্ছে না তো, হাতে কত বীজাণু ময়লা থাকে জানো? ঠিক আছে। ওই ডুমলু, চিকেন গুলো সব খাবে না, পাপার জন্য রাখবা। না হবে না, এটা আমার, আমিই খাবো। রাক্ষস কোথাকার! পাপু, তোমার জন্য আমি রুটি আর সবজি এনেছি, আর সঙ্গে দুধ। কিন্তু দিদি ভাই যে মাছ দিয়ে ভাত খাচ্ছে, মা ও মা! মাছ তোমার জন্যও আছে, কিন্তু একটু পরে। কিন্তু তুমি এমন কেন করলে মা? শোনো,
তুমি এখন খেলতে যাবে। যদি পেট ভর্তি হয় কেমন করে খেলবে? রাতে তোমাকে মাংস বানিয়ে দেব। পরিমাণের থেকে বেশি খাওয়া দাওয়া করলে মোটা হয়ে যাবে, খেলতেও পারবে না। কিন্তু দিদি ভাই, ও সকালবেলা উঠে ব্যায়াম করে, এখন গানের ক্লাসে যাবে, আর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাতে ভাত না খেয়ে দুধ খাবে, বুঝলে? শোন পাপু, আমাদের শাকসবজি মাছ এইসব বেশি খেতে হয়। যদি চর্বি থাকা জিনিস বেশি খাই তাহলে মোটা হয়ে যাব, আর তখন সবাই দেখে হাসবে। বুঝেছি। ধুমলু, উঠো, স্কুল যাওয়ার সময় হলো তো। আমি স্কুলে যাব না। স্কুল যাবে না? কেন? না, যাব না। শরীর খারাপ লাগছে? কোথায় জ্বরঠর হয়নি দেখি? আমি বলছি না, আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না। ঠিক আছে, হবে। জানো, তোমাকে একটা কথা বলি অর্ণব। বলো। তুমি ওদেরকে এত দামি দামি গিফট গুলো কেন দাও? ওরা আমার ছেলে মেয়ে, ওদের না দিয়ে আমি কাকে দেব? সেটাতে ওদেরকে নষ্ট করা হচ্ছে। আমি ব্যবসাদার মানুষ, আমি ওদের দেখাই পাই না, কখনো রোববারও সময় দিতে পারি না। সেজন্য ওদের সঙ্গে ভালো থাকতে হলে একমাত্র উপায় হচ্ছে গিফট। তখন ওরা ভাববে ওদেরকে আমি ভালোবাসি। তোমার ভুল হয়েছে অর্ণব, ওদের দামি গিফটের মূল্য বোঝার বয়স হয়নি। কেন বুঝবে না? বুঝবে, ওরা তো বস্তির ছেলে মেয়ে না, দামি জিনিসের মূল্য বুঝবে না। বরং বস্তির ছেলে মেয়েরা দামি গিফটের মূল্য বেশি বোঝে। মানে? তুমি ওকে একটা ছোট গিটার দিয়েছিলে, লাল, সুন্দর। হ্যাঁ, 2000 টাকা নিয়েছিল। সেটা কোথায় তুমি জানো কি? কোথায়? আমাদের কাজের মাসির ছেলের হাতে। কি? ও কি করে পেল? ও দুদিন বাজিয়ে রেখে দিয়েছে, যেখানে সেখানে পড়ে থেকে শেষে গুদামে। একদিন কাজের মাসি খুঁজে নিয়ে গেল, এখন কাজের মাসির ছেলে ভালোভাবে রেখেছে, বাজিয়েও থাকে। মারও যত্ন করে রাখতে হয়। লাগে, কিন্তু তারপর যখন দামি দামি গিফট এসে পড়ল, গিটারের ইম্পর্টেন্স শেষ হয়ে গেল, মমিকে দেওয়া ক্যাসিওটাও এখন বিছানার তলে পড়ে আছে। ঠিক আছে, আমি ওদের বলবো এই দামি গিফটগুলো ভালো করে রাখতে। ধুমলু স্কুলে যেতে চায় না, অদ্ভুত কথা। কথাটা কি আমিও ঠিক ধরতে পারছি না। স্কুলে যেতে চায় না, খেলতে যেতে চায় না, ঘরের থেকে বের হতেই চায় না। ব্যাপারটা বেশ খারাপ হয়েছে, এটার আসল কারণটা বার করতেই হবে। For more than 1 in 10 of the world's population, the joys of life are severely clouded by mental illness. The effects of schizophrenia, one of the most common, serious mental illnesses, usually appear between the ages of 15 and 30. The victims periodically suffer from hallucinations, delusions, muddled thoughts, and changes in behavior. The exact causes of schizophrenia are unknown. It occurs in all cultures and classes. Nikita? Huh? The experts believe the condition is caused by a combination of genetic and environmental factors. Worldwide, at least 24 million people have schizophrenia. More than 3 million of them live in India. There is no known cure, but schizophrenia can now be effectively managed, with most sufferers able to live at home or in the community, some of them extremely productively. The cost of treatment for schizophrenia is about 200 to 500 rupees a month, and most of the people in India can able to afford it. আপনারা যদি এই মিউজিক অ্যালবামটি এবং ফিল্মটি কিনতে চান বা দেখতে চান,
তাহলে আমাদের ওয়েবসাইটে লগ অন করুন www.prandeep-productions.com। কথাটা কি আমিও ঠিক ধরতে পারছি না। স্কুলে যেতে চায় না, খেলতে যেতে চায় না, ঘরের থেকে বের হতে চায় না। ব্যাপারটা বেশ খারাপ হয়েছে, এটার আসল কারণটা বার করতেই হবে। আমি এত বলেছি, জিজ্ঞেস করছি, ও কিছুই বলে না। কিছু নাই বলেই বলে, কিন্তু আমি জানি কিছু একটা হয়েছে। ওর সাথে আমি কথা বলবো, দাঁড়াও। ধুমলু, 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 তুমি কেন স্কুল যাও না, পাপাকে বলো। এমনি ধুমলু, দেখো তোমাকে আমি বকা দেব না বা কিছুই বলবো না, তোমার কথাতে কোনো বাধাই দেব না, যদি আমায় তুমি সত্যি কথা বলো। যদি তুমি কি হয়েছে না বলো, তাহলে মারতে মারতে স্কুলে রেখে আসবো, খেতেও দেব না। কেন খেতে দেবে না? না খেতে দেবো না, এখন কি হয়েছে বলো। জানো বাবা, আমাকে এমনি সবাই মোটা মোটা বলে, আমি দৌড়াতেও পারি না, আমাকে কেউ খেলতেও নেয় না, আর আমার সাথে কেউ খেলেও না। বুঝেছি, আর কি হয় স্কুলে শুনি। বাবা, আমাকে টিফিনে সবাই খাবার দেয়, আর খেলেও খেপায়। তুমি কেন খাও? দাঁড়াও, একটা কাজ করো, চলো মিসের কাছে যাই, দরকার হলে আমরা প্রিন্সিপালের সাথে দেখা করি। ঠিক আছে। আমি ক্লাস টিচারের থেকে সব শুনেছি, কিন্তু এই অবস্থার জন্য সম্পূর্ণটাই আপনারা দোষী। কি, আমরা দায়ী হলাম কিভাবে? আচ্ছা একটা কথা বলুন, আপনারা ওকে ছোট থেকেই প্রয়োজন হচ্ছে বেশি খেতে দিচ্ছেন কি? আসলে ওর স্বাস্থ্য ভালো হোক বলেই দিয়েছি। মোটা হওয়া মানে সুস্বাস্থ্যের মানুষ হওয়া বোঝায় না। এইরকম মোটা হলে ডায়াবেটিস, প্রেশার, অনেক রোগ শরীরে আক্রমণ করে। আমরা জানতামই না স্যার। জেনারেলি ছেলেমেয়েদের বেশি করে খেতে দিলে ওদের অভ্যাস খারাপ হয়, ওরা পেটুক হয়, মোটা হয়ে যায়, প্রয়োজনের চেয়েও বেশি মোটা হয়ে যায়। যেমন ও, হ্যাঁ, মোটা হলেই এসব হয়, কোনো কাজেই ওর মন লাগে না, বন্ধুরা ওকে অশান্তি করে, তাকে নিয়ে ফুর্তি করে, খেলতে পারে না, দৌড়তে পারে না। মুদ্রা কথা হচ্ছে ও একা, সবার মাঝখানে ও ব্যঙ্গপাত্র হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা কি করব? ওকে আস্তে আস্তে খাওয়াটা কমিয়ে দিন, পানীয় দ্রব্য বেশি করে খেতে দিন, রোজ ব্যায়াম করতে দিন, দৌড়তে দিন, খেলতে দিন। ও চাওয়া চর্বি জাতীয় আহার ওকে খেতে দেবেন না, ব্যালেন্স ডায়েট দিন, অল্প খেতে দিন, শাকসবজি খেতে দিন। কিছুদিন পরে দেখবেন ওর স্বাস্থ্য, ওর শরীর স্বাভাবিক হয়ে গেছে। সকালবেলায় উঠতে দিন, দরকার পড়লে আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করুন। ডাক্তারের সাথে একবার কথা বললে ভালো হয় না? কারণ এটার কোনো চিকিৎসা থাকতেও পারে। পাপু, সেদিন দেওয়া ঘড়িটা কি করলে? কোথাও একটা আছে মা, দেখি, নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও আমি পরে খুঁজে দেব। তুমি মিথ্যে কথা বলছো, সেটা ঘরে নেই। সত্যি করে বলো, ওটা কোথায় গেছে? বাবা, আমার বন্ধু ওটা পড়ার জন্য নিয়েছে। কেন দিলে বন্ধুদের? না হলে ওরা আমাকে খেলতে নেবে না, তাই ওরা সবাই মিলে আমার ঘড়িটা নিয়ে পড়ে। দেখেছো, আর তোমার মেয়েকে দেওয়া ঘড়িটা হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, দিদি ভাইও ঘড়িটা হারিয়েছে। আমি তো আগেই বলেছিলাম ওদেরকে দামি গিফট দেবে না, ওরা এগুলির মূল্যই বোঝে না। তুমি ঠিকই বলেছো, আমি আজ বুঝেছি। প্রিয় দর্শক, আমাদের সবারই সন্তানের জন্য সাবধান হওয়া উচিত। ভালোবাসা মানে প্রয়োজনের বেশি খাবার দেওয়া নয়, এতে ভীষণ ক্ষতি হয়, তাই সবসময় খাবার হিসেব করে খাওয়া উচিত। বেশি মাংস বা মিষ্টি খেলে সেটা শরীরের জন্য অপকারী। শাকসবজি, পানীয় জাতীয় খাদ্য এবং দুগ্ধ জাতীয় দ্রব্য খাওয়া উচিত। তার চেয়েও বেশি জরুরি হচ্ছে ব্যায়াম। ব্যায়াম না করলে কখনোই সুস্থ থাকা সম্ভব নয়। প্রিয় দর্শক, সন্তানকে উপহার দিন, কিন্তু সেরকমই উপহার দিন যেটার মূল্য ওরা বুঝতে পারে। ভালোবাসা মানে দামি উপহার দেওয়া নয়, সেই জন্য এমন কোনো উপহার দিন যেটা ওদের কাজে লাগে। যেমন বইপত্র দেওয়ার অভ্যেস করুন, না হলে ছেলেমেয়েরা স্পয়েল হতে পারে। প্রিয় দর্শক, পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সমস্যা নিয়ে। ততদিন ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, নমস্কার। জীবনের চাক নইয়া সমাধান খুঁজি,
Shama